ব্রেকফাস্টে আজকে বানিয়েছি তড়কা। হ্যাঁ, আমরা এক বাটি করে তড়কাটাই খাবো ঠিক করেছিলাম, তাই বেশি বেশি বানিয়েছি। তারপরে মেয়ে বলল শুধু তড়কা খাবো না, ব্রেড দিয়ে খাবো, কারণ তড়কাটা বানিয়েছি হাই প্রোটিনের জন্য, সবুজ মুগ ডাল দিয়ে। ব্রেডটা আমি হয়তো এক পিস খাবো, দু পিস খাবে। কার্বোহাইড্রেটটা আমরা নিতে চাইনি, প্রোটিনটাই নিতে চেয়েছি, সেই জন্য আমি এই তড়কাটা বানিয়েছিলাম। শুধু তড়কাই খেতাম, তাই ব্রেডটা খাচ্ছি। ইচ্ছে হলো যে একটু খেয়েই নিই, ব্রেড দিয়ে কেমন লাগে দেখি। আর রুটি বানানোর আমি আর সময় পাইনি, তো মাঝে মাঝে আমি রুটির মতো করে রোল বানাই। রোল বানিয়ে তার মধ্যে পনিরের পুটুর দিই, তো শেষে আবার একটা করে রসগোল্লা খেলাম। আমি কমলাভোগ খেলাম, ও রসগোল্লা খেলো। একটু ঝাল ঝালের পরে একটু মিষ্টি ভাল লাগে, মিষ্টিটা আমরা একদমই অ্যাভয়েড করতে পারি না। মেয়ের জন্য আমি আবার বাটি পোস্ত করে দিলাম, সর্ষার তেল ছড়িয়ে পোস্ত দিয়ে, পোস্ত বাটা দিয়ে। এমনি কোনো রান্না না এটা, বাটি পোস্ত মানে নুন লঙ্কা দিয়ে পোস্তটাকে আমি বেটে নিয়েছিলাম। যা বীভৎস গরম না, রান্নাঘরে থাকা যাচ্ছে না, ঘেমে নিয়ে অস্থির হয়ে যাচ্ছি। পাখাও তো লাগানো যায় না রান্নাঘরে, রান্না গ্যাস নিভে যায়। পাখা একটা আছে ওপরে, যখন আমি রান্না করি না তখন ওটা চালায়। এছাড়া আমি করেছি সর্ষে দিয়ে বাটা মাছ, পোস্ত দিয়ে ঝিঙে, ঝিঙে আলুর তরকারি আর টক ডাল, আর ভাত তো হয়ে গেছে। তারপরে বিকেলে বেরালাম একটু, স্যামসংয়ে গেলাম ফোনের জন্য। আমার হাজব্যান্ডের ফোনের একটা প্রবলেম হচ্ছিল, সেটা দেখানোর জন্যই গেলাম। তো এখানে কিছুটা সময় আমার কাটলো, মাঝে সাঝে একটু বিকেলে বা সকালের দিকে আমি কাজকর্ম করে বেরোই, নাহলে বিকেলের দিকে বেরোই, যা যা কাজ বাকি থাকে ওগুলো করার জন্য। তো বাড়ি ফিরে এসে আবার মেয়ে দেখলাম এই অপুস কিচেনে চিলি চিকেন, চিলি গার্লিক চিকেন না কি বলে ওটা দিয়েছিল, আর আরেকটা কি যেন দিয়েছিল, ওই যে চিকেন ক্রিসপি চিকেন, ওই যে মনে হয় নাম জানি না আমি অত ভালোভাবে, দিয়েছে, খাচ্ছি। বিকেল এসে আবার খেলাম সন্ধেবেলায় বসে বসে। মেয়ে খাচ্ছে আর আমি খাচ্ছি, ওর বাবা এসব খাবেই না। ওর বাবাকে এমনিতেই বাইরে খেতে হয় বলে লাঞ্চটা, ওর বাবা এসব অর্ডার দিয়ে একদম খাওয়া পছন্দ করে না। আর আমি এটা মেয়ের দৌলতে একটু আধটু খেয়েই নিই, কিন্তু আমার ফেভারিট তো একটু মিষ্টিটা একটু বেশি খাওয়া হয়ে যায়। এসবগুলো আমি অর্ডার দিই না, ওর জন্যই আমার খাওয়া হয়ে যায়। তো রাত্রেবেলায় এই জন্য হালকা খাবার একটু স্টু বানিয়ে নিলাম, চিকেন স্টু। চিকেন স্টু দিয়ে আমি রাতে ভাত খেয়ে নেব। আমাদের প্রায়ই রাতে চিকেন স্টু হয়, আমি কখনো কখনো ব্রেড খাই, কখনো কখনো রাতে ভাত দিয়ে চিকেন স্টু খেয়ে নিই। তো আজকে আমাদের রাতে চিকেন স্টু, দিনের বেলায় তো এসব ফাস্ট ফুড খেয়েছি বিকেলবেলায়, মানে সন্ধেবেলায়, তাই এখন তো একটু হালকা খেতেই হবে। আর সকালে তো মাছ ভাত খেয়েছি, বাটা মাছের সর্ষে বাটা খেয়েছি, আর আপনাদের দেখালাম তো কী কী খেয়েছি, এখন চিকেন স্টু খাবো। তো মেয়েকে বলল আমাকে খেতে দিয়ে দাও, মেয়েকে আমি খেতে দিয়ে দিলাম। হ্যাঁ, কালকে একটা তরকারি বানিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে, সব রকম সবজি দিয়ে, সেই তরকারিটাও খেলো আর চিকেন স্টু। পোস্ত, ঝিঙে পোস্ত যেহেতু খাইনি, এমনি পোস্ত হলো খেত, সকালে ঝিঙে পোস্তর বদলে ওকে আমি বাটা পোস্ত দিয়েছিলাম, রাতে আর দিইনি। ঝিঙে পোস্ত খাবে না, শুধু বাটা পোস্ত হলে খেত, আর চিকেন স্টু দিয়ে ও ভাতটা খেয়ে নেবে।
সবজিগুলো একেবারেই খেতে চায় না, খাওয়া হয় না, যদি স্টু করি তাহলে খাওয়া হয়। স্যালাডের মধ্যে শুধু খাবে হচ্ছে শশাক, আর কিছুই খেতে চায় না। তাই ওকে এই স্টু খেলে ওর ভালো হয় কি, তাহলে স্যালাডটা না খেলেও সেদ্ধ ভেজিটেবিলগুলো খাওয়া হয়ে যায়। ওকে দিয়ে দিলাম, ও নিজে নিজেই যা হোক খেয়ে নেবে। এবার ওর বাবাকেও খেতে দিয়ে দিলাম। ওর বাবা স্টু টু ভালোই খায়, সবজি টবজি ভালোই খায়। আর আমি এখানে দিলাম পোস্ত, ঝিঙে পোস্ত আর চিকেন স্টু, এই দিয়ে আজকে রাতে আমরা খেয়ে নিলাম। ওর বাবার জন্য একটা আলু দিই আমি, আমরা কেউ আলু খাই না, ওর বাবার জন্য একটা চিকেন স্টুতে একটু আলু দিই। হ্যাঁ, আমি চিকেন স্টুতে একটু হলুদ দিয়েই করি, সাদা ওই দোকানের মতো সাদা হয় না, আমি একটু হলুদ দিয়ে করি, যে হলুদ খাওয়াটা ভালো, সেই জন্য আমি হলুদটা দিই। আর গোলমরিচটা তখনও দিয়েছিলাম, পরে আবার একটু ছড়িয়ে দিলাম। এবার আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল।